সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। অনেক বড় একটা সময় ধরে আমরা কলেজ থেকে দূরে আছি। এই সময়টাতে তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্য আমরা অনলাইনে তোমাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সমরপ্রযোগী এই নির্দেশনায় আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হচ্ছে। গত পাঠে আমরা জেনেছি বাক্য কি, বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কি, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা বাক্য যথার্থ বাক্য হয়ে উঠতে পারে। এরই ধারাবাহিকতায় আজ বাক্য সংক্রান্ত আরো কিছু বিষয় আমরা জানব। সেগুলো হচ্ছে বাক্যের অংশ, বাক্যের পদবিন্যাসের ক্রম এবং বাক্যের প্রকারভেদ। প্রথমেই আমরা আসি বাক্যের অংশ কি। বাক্যের অংশ, বাক্যের দুটি প্রধান অংশ আমরা জানি, সেটা হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। একটি উদাহরণ দিয়ে আমরা সরাসরি বুঝে নেই যে বাক্যের উদ্দেশ্য কি আর বিধেয় কি। আমি একটি বাক্য লিখলাম, শিক্ষার্থীরা ক্রিকেটে জিতেছে। কোন একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য। এখানে এই যে ক্রিকেট খেলা বিষয় যেখানে শিক্ষার্থীরা জিতেছে, কাদের সম্পর্কে বলা হচ্ছে, কাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হচ্ছে। তাই এখানে শিক্ষার্থীরা, এটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বাক্যের বিধেয়। বাক্যটিকে আমি এভাবেও লিখতে পারি, এই কলেজের শিক্ষার্থীরা ক্রিকেটে জিতেছে। এই যে শিক্ষার্থীদের সম্পর্কে বলা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে এখানে শিক্ষার্থী এবং তাদের পরিচয় সম্পর্কে আরো কিছু। এখানে আমরা দুটো আরো পদ দেখতে পাচ্ছি, এই কলেজের, যা শিক্ষার্থীদের পরিচয়টাকে প্রকাশ করছে, এটাও উদ্দেশ্যেরই অংশ। এখন প্রধান যে পদ সেটি হচ্ছে উদ্দেশ্য পদ, তাই শিক্ষার্থীরা এখানে উদ্দেশ্য পদ এবং বাকি যে অংশটুকু থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য অংশ। এভাবে বাক্যটিকে আরো বাড়ানো যায়, এই কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা ক্রিকেটে জিতেছে। এটাকে, এই যে আমরা উদ্দেশ্য অংশটাকে বললাম, এটাকে আমরা উদ্দেশ্যের সম্প্রসারণও বলতে পারি। ঠিক একইভাবে বিধেয়র ক্ষেত্রে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই তো বিধেয়। এখানে ক্রিকেটে জিতেছে, এই যে কাজটা এটা হচ্ছে বিধেয় ক্রিয়া। এবং এটাকে আরো যদি আমরা বাড়াই, এই কলেজের শিক্ষার্থীরা আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় জিতেছে, সেখানে বাকি যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে বিধেয় প্রসারক।
কিভাবেই একটি বাক্যকে উদ্দেশ্য এবং বিধেয় এই দুই ভাগে ভাগ করা যায়। এই বিধেয় সঙ্গে বিধেয় ক্রিয়ার সঙ্গে যা থাকবে এটাকে আমরা বিধেয় সম্প্রসারণ বলতে পারি, বিধেয় প্রসারক বলতে পারি, আবার উদ্দেশ্য পদের সঙ্গে যা থাকবে সেটাকে আমরা উদ্দেশ্য অংশ বলতে পারি, আবার উদ্দেশ্য সম্প্রসারণও বলতে পারি। এবার আসি বাক্যের পদবিন্যাসের ক্রম। গত ক্লাসে খুব সহজ একটা উদাহরণ দিয়ে আমি বলেছিলাম যে বাক্যের ধারাবাহিকতায় বাক্যের পদগুলো কোন ধারাবাহিকতায় বসবে। উদাহরণটি আমি আবার লিখছি, বাংলা বাক্যের স্বাভাবিক গড়নটা এই ধারাবাহিকতায় হয়ে থাকে। কর্তা, কর্ম এবং ক্রিয়া এক এক ভাষার ক্ষেত্রে এই ধারাবাহিকতা এক এক রকম। এখন সবসময় যে ঠিক এমনই হবে তা নয়। বাংলা বাক্যে পদবিন্যাসের ক্রমে দুভাবে এই ব্যতিক্রম ঘটে থাকে। ব্যতিক্রম দুটি হচ্ছে সম্মুখন এবং দ্বিতীয়টি হচ্ছে পদবিপর্যয়। প্রথমে আসি সম্মুখনের ক্ষেত্রে। বাক্যে কোনো বিশেষ বিষয়কে জোর দেওয়ার জন্য বা একঘেয়েমি দূর করার জন্য অনেক ক্ষেত্রে কোনো পদকে বাক্যের শুরুতে নিয়ে আসা হয়, এটাই হচ্ছে সম্মুখন। উদাহরণ দিচ্ছি, স্বাভাবিক একটি বাক্য ধরে লিখি, শাপলা ফুল রাতে ফোটে। এখন যদি লিখি রাতে শাপলা ফুল ফোটে, এই যে শাপলা ফুল ফোটার একটি বিশেষ সময়কে বোঝানোর জন্য এই রাতে পদটিকে বাক্যের শুরুতে নিয়ে আসা হয়েছে, এটি হচ্ছে সম্মুখন। এবার দেখি পদবিপর্যয়। উদাহরণ দিচ্ছি, স্বাভাবিক একটি বাক্য, ঈশ্বর ওই গ্রামে ভদ্রপল্লীতে থাকেন। যদি তোমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝে পড়ে থাকো তাহলে সেখানে একটি উক্তি পাবে, ঠিক এভাবে নয়। তিনি লিখেছেন ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে। ঈশ্বর থাকেন
ওই গ্রামে ভদ্র পল্লীতে পদ্মনদীর মাঝি উপন্যাস লিখিত হয়েছে জেলে পাড়ার অসহায় মানুষদের জীবন জীবিকা সংগ্রাম নিয়ে। সেখানে তারা ছোট্ট একটি পরিসরে জেলে সম্প্রদায়ের মানুষগুলো থাকে, যেখানে সবকিছু থেকে তারা বঞ্চিত হয়। তাই মানিক বন্দ্যোপাধ্যায় তাদের অসহায়ত্বটাকে দেখিয়েছেন এভাবে যে শুধু ওই ভদ্রপল্লীর দিকে অবস্থাপন্ন মানুষের দিকেই নজর দেন, কিন্তু এই অসহায় মানুষগুলোর দিকে হয়তো তার চোখ নেই। তাই এই জেলে পাড়ার মানুষদের এই অসহায় অবস্থা, এই যে বাক্য শৈলীগত পরিবর্তন আনার জন্য অনেক ক্ষেত্রে পদবিন্যাসের যে ক্রম, আমরা বাক্যের শেষে কর্তাটা ক্রিয়া থাকে, ক্রিয়াপত্রী থাকে, সেই ক্রিয়াপত্রীকে নিয়ে আসা হয় আগে। এই শৈলীগত পরিবর্তনের ক্ষেত্রেও এই বাক্যের পদবিন্যাসের ক্রমের কিছু ব্যতিক্রম ঘটতে পারে, আর এটি হচ্ছে পদ বিপর্যয়। এবার আসি আমরা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিন্যাসে। বাক্যকে নানাভাবে শ্রেণীবিন্যস্ত করা যায়। যদি ভাব অনুযায়ী বাক্যকে ভাগ করা হয় তাহলে দুই ভাগে ভাগ করা যায়। ভাবানুযায়ী বাক্য দুই প্রকার। হ্যাঁ বোধ এবং না বোধ। যখন কোন বাক্যে হ্যাঁ অর্থ প্রকাশিত হয় তখন সেটি হচ্ছে হ্যাঁ বোধ বাক্য। একে আমরা অস্তিবাচক বাক্য বলতে পারি। সুমিত ফুটবল খেলে। যখন কোন বাক্যে বাক্য না অর্থে প্রকাশিত হয় সেটি না বোধ বাক্য। অনন্যা কলেজে যায়নি, এই যে না অর্থে এটি হচ্ছে না বোধক বাক্য। এবার আসি অর্থানুযায়ী বাক্যের প্রকার ভেদে। অর্থানুযায়ী বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা যায়। প্রশ্নবোধক অনুজ্ঞাসূচক আবেগ বা বিস্ময় সূচক আরেকটি হচ্ছে প্রার্থনামূলক। সাধারণ কোন একটি বাক্য কোন একটা বিষয়ে বর্ণনা দেওয়া হয় সেটি হচ্ছে বর্ণনামূলক বাক্য। আগের বাক্যের উদাহরণ গুলো যদি লিখি, সুমিত ফুটবল খেলে বা অনন্যা কলেজে যায়নি, এগুলি হচ্ছে সাধারণ বাক্য বা বর্ণনামূলক বা একে বিবৃতিমূলক বাক্য বলা হয়। যখন কোন বিষয়ে প্রশ্ন করা হয়, বলি তোমার নাম কি,
সেটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। অনুজ্ঞা সূচক কি? যখন কোনো বিষয়ে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো করা হয়, এটাই হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। যেমন যদি বলি, পড়তে পশম, যদি কোনো অনুরোধ করি কখনো মিথ্যে কথা বলো না, কখনো মিথ্যে কথা বলো না, এখানে পড়তে বসো আদেশ দেওয়া হলো, অনুরোধ করা হলো, উপদেশ দেওয়া হলো, কখনো মিথ্যে কথা বলো না, বা অনুরোধ করতে পারি দয়া করে আমাকে বইটি এনে দাও, এরকম আদেশ অনুদেশ আদেশ উপদেশ অনুরোধ এগুলো হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। আবেগ বা বিস্ময় সূচক কি? বাহ, কি সুন্দর রংধনু! আমরা আকাশে রংধনু দেখে চমৎকৃত হই, বিস্মিত হই, তখন এভাবে বলে উঠি, বাহ কি সুন্দর রংধনু! এটাই হচ্ছে আবেগ বা বিস্ময় সূচক বাক্য। প্রার্থনামূলক কি? যখন আমরা কোনো বিষয়ে প্রার্থনা করি বা কোনো কিছুর জন্য প্রার্থনা করি, যেমন এখন আমাদের একটাই প্রার্থনা সবার, এই করোনাকাল কেটে যাক, আল্লাহ আমাদের এই সৃষ্টিকর্তা আমাদের এই অসহায় অবস্থা থেকে সবাইকে মুক্তি দিন, এগুলোই হচ্ছে প্রার্থনামূলক বাক্য। এছাড়াও আরো দু ধরনের অর্থ অনুযায়ী বাক্যকে আরো দু ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে কার্যকারণাত্মক বাক্য এবং সংশয় সূচক বাক্য। কষ্ট না করলে কেষ্ট মেলে না। যখন কোনো বাক্যে কোনো শর্ত জুড়ে দেয়া থাকে, কোনো নিয়ম বা কোনো স্বীকৃতি জুড়ে দেয়া থাকে, তখনই সেটা হচ্ছে মানে কোনো কাজের পেছনে কোনো কারণে যুক্ত থাকবে, কারণ থাকলে শর্ত থাকলে কোনো কাজ সংগঠিত হবে, সেটাই হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। তুমি যদি কষ্ট করো, তুমি যদি পরিশ্রম করো, তাহলে তুমি তার ফল পাবে, এটি হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। সংশয় সূচক বাক্য কি? যখন কোনো বাক্যে কোনো সন্দেহ প্রকাশ করা হয়, হবে কি হবে না, দোদুল্যমানতা থাকে, সম্ভাব্য কোনো বিষয় থাকে, সেটি হচ্ছে সংশয় সূচক বাক্য। আমরা এই যে আমাদের এখন কলেজের কার্যক্রম বন্ধ আছে, আমরা হয়তো আমরা এটা আশা করতে পারি বা বলতে পারি যে সম্ভবত আগামী মাসে কলেজ খুলবে। পরিস্থিতি স্বাভাবিক যদি হয় তাহলে এটা আমরা আশা করতেই পারি, সম্ভবত আগামী মাসে কলেজ খুলবে, এটাই হচ্ছে সংশয় সূচক বাক্য। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে। এখন সবকিছুই খুলে গেছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি, যার নিতান্তই জরুরি প্রয়োজন তা না হলে আশা করি তোমরা বাইরে যাবে না, বাসাতেই থাকবে, নিরাপদে থাকবে। ভালো থেকো, শুভকামনা রইলো।